আজ অত্যন্ত আনন্দের ব্যাপার, বেতন চুক্তি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আজকে স্বাক্ষরিত হয়েছে, এবং শুধুমাত্র আর্থিক সুবিধা নয়, 17% অবশ্যই স্যালারি হাইক হয়েছে, তার সঙ্গে সঙ্গে বর্তমান ব্যাংকিং ইন্ডাস্ট্রির অত্যন্ত গুরুত্বপূর্ণ যে চাহিদা ছিল, যে 5 দিনের সপ্তাহ, সে 5 দিনের সপ্তাহ কিন্তু চুক্তিতে উল্লেখ করা হয়েছে। কিছু গভর্নমেন্টের নোটিফিকেশান করতে হবে এবং কিছু পারমিশনেরও প্রয়োজন আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে এবং রিজার্ভ ব্যাংকের কাছ থেকে, এবং এটা খুব শীঘ্রই আমরা আশা করছি যে এটা গভর্নমেন্টের কাছ থেকে পাওয়া যাবে এবং রিজার্ভ ব্যাংকের কাছ থেকে, এবং খুব শীঘ্রই ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে 5 ডেজ ব্যাংকিং চুক্তি অনুযায়ী লাগু হতে চলেছে। সুতরাং এটা অত্যন্ত খুশির খবর, এবং বর্তমান সময়ে যেভাবে কাজের পেশা বাড়ছে অফিসারদের মধ্যে, এমপ্লয়ীদের মধ্যে, সেক্ষেত্রে তারা অনেক সজীবতা নিয়ে কর্মস্থলে ফিরে আসতে পারবেন। সুতরাং আমরা AIBUC-র পক্ষ থেকে এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে নাকি রাত্রি, বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে, এই আমার একটা চা দেন। আমারটা বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।